বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। 360 আউলিয়ার স্মৃতি বিজড়িত পুণ্যভূমি সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলা, উপজেলা সদর থেকে 3 কিলোমিটার পশ্চিমে কাঁঠালবাড়ি, লম্বাকান্দি, ঢোলাখাল, রাজারখাল গ্রামের কেন্দ্রবিন্দুতে অবস্থিত চৌমুহনি বাজার। চৌমুহনি বাজারের দক্ষিণ পাশে অবস্থিত ঐতিহ্যবাহী কাঁঠালবাড়ি চৌমুহনি বাজার আলিম মাদ্রাসা, মরহুম মুরাদ আলী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, কবরস্থান এবং কেন্দ্রীয় জামে মসজিদ। মসজিদটি প্রায় 30 বছর আগে নির্মিত। বর্তমানে মুসল্লিদের সংকুলন না হওয়ায় আরও বড় পরিসরে মসজিদটি পুনর্নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। প্রায় 6,000 বর্গফুটের আয়তন ও 3 তলা ফাউন্ডেশন দিয়ে মসজিদটি পুনর্নির্মাণের উদ্যোগ গ্রহণ করে মসজিদ কমিটি ও এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানগণ। কিন্তু আর্থিক সংকটের কারণে নির্মাণ কাজ বন্ধ হয়ে আছে। মসজিদটি নির্মাণে ধর্মপ্রাণ মুসলমানগণের নিকট আর্থিক সহায়তা চেয়েছেন মসজিদ কমিটির সভাপতি ও বিশিষ্ট মুরব্বী জনাব মুহাম্মদ জাহাঙ্গীর আলম। আসসালামু আলাইকুম সম্মানিত মুসলিম জনতা, আপনাদের সবার সর্বসহযোগিতার কারণে এখানে আলিম মাদ্রাসা এবং হাফিজি মাদ্রাসা এবং মসজিদ এখানে গড়ে উঠছে। আর এই মসজিদে মুসল্লিদের সংকুলন না হওয়ার কারণে এখানে বড় করে মসজিদ নির্মাণের কাজ আরম্ভ হয়েছে। তাই আপনাদের সবার সর্বসহযোগিতা চাই। আসসালামু আলাইকুম। আল্লাহর ঘর মসজিদটির নির্মাণ কাজে সহায়তার হাত বাড়াতে পারেন আপনিও। আপনাদের সামান্য সহায়তাই সম্পন্ন হবে মসজিদটির নির্মাণ কাজ। নির্মাণ কাজ সম্পন্ন হলে এ মসজিদটি হবে এলাকার সর্ববৃহৎ ও দৃষ্টিনন্দন কেন্দ্রীয় জামে মসজিদ। সহায়তা পাঠাতে পারেন মসজিদের ব্যাংক অ্যাকাউন্টে। হিসাবের নাম কাঁঠালবাড়ি উত্তরপাড়া জামে মসজিদ। সঞ্চয় হিসাব নম্বর 226765, বাংলাদেশ কৃষি ব্যাংক, কোম্পানিগঞ্জ শাখা, সিলেট। সহায়তা পাঠাতে পারেন স্ক্রিনে দেওয়া বিকাশ, নগদ ও রকেট নম্বরে। বিকাশ ও নগদ নম্বর হচ্ছে 01317410406 এবং রকেট নম্বর 01317410403। প্রয়োজনে যোগাযোগ করুন জনাব মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সভাপতি মসজিদ কমিটি। মোবাইল নম্বর 01317410406 অথবা জনাব মুহাম্মদ মুরাদ আলী, সেক্রেটারি মসজিদ কমিটি। মোবাইল নম্বর 01911110736 এবং জনাব মুহাম্মদ মিলাদ হোসেন, কোষাধ্যক্ষ মসজিদ কমিটি। মোবাইল নম্বর 01712417169। মহান আল্লাহ তাআলা আমাদেরকে দান করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।